নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এলাম রান্নাঘরে। আজকে এখানে বিস্কিট নিয়েছি আর নিয়েছি ময়দা, দিয়ে বানাবো কেক। প্রথমে আমি ময়দাটা চেলে নিয়েছি, ময়দাটা মেপে দিয়ে দিই মিক্সচারে, দিয়ে দিচ্ছি 2 কাপের মতন ময়দা মিক্সচারে। আমরা গরম করতে হচ্ছে, দু কাপ ময়দা দিলাম। এখানে বিস্কিট নিয়েছি, দিয়ে দেবো এখন বিস্কিট, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, 2 চামচ গরুর দুধ, পাউডার দুধ, দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। এখন সবগুলো মিক্সচার করে নেব। মিক্সচারটা করে নিয়েছি, নামিয়ে নিই। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ। এখানে নিয়েছি আমি সাদা তেল, পরিমাণ করে দিয়ে দেবো একটু সাদা তেল। দিয়েছি, দিয়ে দিলাম বালু, বালুটা গরম আর্জেন্ট অপেক্ষা করবো। এই দেখো আদাটা করে একটু, এই দেখো ব্যাটারটা এমন হবে, একটু ঢাকনা দিয়ে রেখে দেব। আর এদিকে নিয়েছি আমি একটা সাদা কাগজ, সাদা কাগজটা বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু তেল, সাদা তেল, ভালো করে বাড়িয়ে রেখেছিলাম, ভালোটা গরম হয়ে গেছে। এখন আঁচটা একদম কমিয়ে দেবো, পুড়ে যাবে কেকটা দিলে। ব্যাটারটা আমি ঢেলে দেব, ঝাঁকড়া দিয়ে দিই, দিয়ে এখন বসিয়ে দেব। আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে দিই, ঢাকনা দিয়ে দেবো। সরিয়ে নিই, 10-15 মিনিট হয়ে গেছে। এই দেখো ঢাকনাটা সরিয়ে নিলাম, এটা কাটি নিয়েছি, দিয়ে দেখে নেব। হয়ে গেছে, হয়ে গেছে। এখন নামিয়ে নিই, এখন নামিয়ে নিই, গ্যাসটা বন্ধ করে দিই। এটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে ছেড়টা একটু কেটে নেব। কেটে নিয়েছি, ঘটনাটা একটু সরিয়ে নিই বাটিটা। এই দেখো কি সুন্দর হয়েছে, এখন কাগজটা তুলে নেব। এখন কাগজটা খুলে নেব, একদম নরম নরম। এই দেখো এখন কেটে নেই, একদম পুড়ছেও না কিচ্ছু না, কি সুন্দর হয়েছে। এখন কেটে কেটে নেই, এই দেখো একদম নরম হয়েছে। সবাই মিলে খেয়ে নেব। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।